নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 10ই জুলাই 2022 রবিবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি কথা আমি আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে আমি কি বলছি সেটা আপনারা শুনুন, বুঝুন কি বলার আমি এখানে চেষ্টা করছি এবং তারপরে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, ভিডিওটি এই জন্য ইম্পর্টেন্ট, এই ভিডিওটি আমি প্রতিদিন দিয়ে থাকি। আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে, দেখুন কে না চায় ধনী হতে, কিন্তু সবারই ভাগ্যে কিন্তু মানে ফলে না। কেন হয় না? এই যে পাঁচ রাশি যারা দেখছেন মানুষ, পাঁচ রাশির যে রাশিগুলো, যেগুলো নাম আমি বলবো, হাজারো লাখো কোটি মানুষ কিন্তু আছে, সবারই ক্ষেত্রে কি সমান রেজাল্ট পাবে? কখনোই পাবে না, আবার কেউই পাবে না এটাও কিন্তু না। অনেকে কিন্তু অর্থ, আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে, কম হোক বেশি হোক, অল্প অর্থ হলেও কিন্তু পাবে, বেশি অর্থ হলেও পাবে, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর। আপনার ভাগ্য চক্রে যদি যোগ থাকে আগামীকাল প্রাপ্তির, তাহলে আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে। আর যদি যোগ না থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু আগামীকাল হবে না। অর্থাৎ এটা দেখতে হবে, অনেকের আছে যে জন্মকুণ্ডলী, আমি আপনাদেরকে একটি কথা বলছি, নিজস্ব যারা জন্ম ছক তৈরি করেছে, নিজস্ব জন্মছকটা আমি যে কথাগুলো বলছি আপনি খুলে দেখুন, জন্মছকটা, জন্ম পত্রিকাটা খুলে দেখুন, আপনার জন্মছকে রাহু কোথায় অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, আর সেই নক্ষত্রটা কি রাহুর পক্ষে শুভ না অশুভ, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, ডিগ্রি কত দিক থেকে রাহু পজিশান কেমন আছে, এবং এর পাশাপাশি আপনার কিসের দশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, এটা কিন্তু দেখা দরকার। দেখুন, আপনার যদি রাজ্যকারী গ্রহের দশা চলে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে, যদি মারক চলে তাহলে কিন্তু বারবার হোঁচট খাবেন। কেউ কেউ বলছেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, দেখুন আপনার যদি না হয় আপনার পাশের কারো হচ্ছে। আগামীকাল একই রাশির কোটি মানুষের সবাই কি পাবে, তা পাবে না, আবার না পাওয়াও হবে না, পাবে। যাদের ক্ষেত্রে যোগ আছে, জন্মকালীন যোগ আছে, রাহু শুক্র শনি এবং বুধের প্লেসমেন্ট ভালো আছে, তারা কিন্তু আগামীকাল অর্থ কিন্তু কম হোক বেশি হোক পাবে। এবং যেহেতু কলিযুগের রাজা হচ্ছে রাহু, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই জন্য রাহুকে কিন্তু আপনাকে মজবুত কিন্তু করতে হবে, রাহুর বলবত্তা আপনাকে কিন্তু বৃদ্ধি করতে হবে। রাহু কোনভাবে অবস্থান করছে, এই জন্য যাদের অল্পের জন্য হয়তো অর্থ পাচ্ছেন না, একটু জন্য আপনাদের বড় ধরনের অর্থ আসছে না, সেই জন্য আপনাকে রাহু কবচ, রাহু রক্ষা কবচ আপনাকে কিন্তু পরিধান করতে হবে। আমি আবারও বলছি, যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন আমার সাথে, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আছে, এখানে আপনার মেসেজ করুন। এবং এর পাশাপাশি যারা রাহু কবচ নিতে চান, তারাও এই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবং যারা হস্তরেখা বিচার করতে চান, হস্তরেখাটা বিচার করা বিশেষভাবে ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, যাদের ক্ষেত্রে অনেকে আছে রাশি জানে না কিন্তু ভিডিও দেখে যাচ্ছে, আগে নিজের জায়গাটা আগে তৈরি করুন যে আপনার যোগ আছে কি না, যোগ থাকলে কোন বছর আছে, কোন সময় আছে সেটা আপনি আগে জানুন, বুঝুন, তারপরে এই গান। অযথা অর্থ অপচয় করে লাভ কিন্তু নেই, নিজের জন্মকুণ্ডলীটা আগে বিশ্লেষণ করুন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। দেখুন, আগামীকাল যোগ থাকছে কিন্তু শুভ যোগ, দুর্দান্ত যোগ আগামীকাল কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু 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 ক্ষেত্রে এই যোগ আপনাকে কিন্তু স্বর্ণ মুকুট পরাতে পারে।
তো যে পাঁচ রাশির আমি আগামীকালের জন্য কথা বলতে চলেছি সেই পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদের সামনে বিশ্লেষণ কিন্তু করতে চলেছি। কোন এই রাশি, কোন এই সৌভাগ্যশালী রাশি কোটিপতি লাখপতি হতে পারে বা অল্প হলেও অল্প সামান্য অর্থ হলেও কিন্তু পাবে, সেই রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার শুভ সময় আমি এই ভিডিওতে আলোচনা কিন্তু করব। তবে যারা প্রতিদিন এই আমার ভিডিওটি দেখছেন তারা জানেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। আপনার সঙ্গে যদি এটা অ্যাপ্লাই হয় তবে আপনি কিন্তু আগামীকাল অর্থ কিন্তু পাবেন, নচেত আপনি কিন্তু অর্থের জায়গাটা কিন্তু বারবার ধাক্কা পাবেন। রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ আপনার হস্তরেখা তো কেমন আছে? অনেকে ভাবছেন যে স্যার এটা আপনি বলছেন আমার হচ্ছে না, ফালতু বলছেন, কেন হচ্ছে না স্যার? আপনার হচ্ছে না, আপনার প্রচুর লোকের কিন্তু হচ্ছে। এটা হচ্ছে গরিব থেকে ধনী কারা হতে চলেছে, আপনিও কালকে হতে পারেন যদি আপনার যোগ গাঢ় যোগ সৃষ্টি হয়। যোগটা কিন্তু থাকা দরকার, আপনি যখন জন্মেছে সেই সময়কার যোগ থাকা দরকার, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার সফলতা ভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব, এই ভাবগুলো কিন্তু গাঢ় যোগ কিন্তু থাকা দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হবে। আলোচনাটা শুরু করা যাক যে রাশিগুলো আগামীকাল মানে টাকা কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর টার্গেট নাম্বারটা এবং শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময়। বিশেষভাবে আমি বারবার বলছি এই আলোচনাটা যারা শুনছেন শুধু কেটে কেটে না, দুবার শুনুন, তিনবার শুনুন, এবং যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা অনলাইন সার্ভিস অর্থাৎ আমার সাথে যদি যারা অনলাইনে যারা আপনারা যোগাযোগ করতে যাচ্ছেন সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। অযথা যারা অনলাইন চাইছেন না তাদের ক্ষেত্রে কিন্তু মোটেও এটা কিন্তু আপনাদের কোনো লাভ কিন্তু আসবে না। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। শুভ সময় 9:21 থেকে 11:06 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকাল সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7 এবং আপনাদের শুভ সময় সকাল 8:40 থেকে আপনার 12:02 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি করছে, সেই রাশি অতি সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:02 থেকে আপনার 11:21 পর্যন্ত। এরপর যে চার নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশির মহা লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় 11:41 থেকে আপনার 1:22 পর্যন্ত। এবং সবশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 5। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।